গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় চিঠি প্রেরণ করো। এই বিষয়ের উপর চিঠি যেভাবে লিখতে হয়, তো চিঠি বা পত্র লিখন হিসেবে এই ভিডিওটিতে দেয়া হয়েছে, সেই কারণেই তোমরা জানার জন্য ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক দিও এবং তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীদের কাছে প্রয়োজন হলে পাঠিয়ে দেওয়ার জন্য শেয়ার করো। যাই হোক, এই ধরনের বা এই বিষয়বস্তুর ওপর চিঠি লিখতে গেলে বহুল প্রচারিত বা খুবই জনপ্রিয় একটি পত্রিকারকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে এখানে আনন্দবাজার পত্রিকা হিসেবে বেছে বা আনন্দবাজার পত্রিকাকে গ্রহণ করা হয়েছে। তো সেই হিসেবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, এরপর আনন্দবাজার পত্রিকা, তোমরা প্রয়োজন হলে তোমাদের পছন্দ মতো অন্য কোনো পত্রিকাও দিতে পারো এক্ষেত্রে। তবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু এটি কিন্তু একই থাকবে। তো এরপর ওই আনন্দবাজার পত্রিকার ঠিকানা দেয়া হয়েছে, তোমরা যে পত্রিকাটি দেবে সেক্ষেত্রে সেই পত্রিকার ঠিকানা লিখবে। যাই হোক, এরপর আমরা এই চিঠি লেখার বা এই চিঠি লিখতে গেলে বিষয়ে চলে আসতে হয়, অর্থাৎ তোমাকে যে বিষয়ের উপর চিঠিটি লিখতে হয় বা লিখতে দেয়া হয়েছে সেই হিসেবে একটি নামকরণ বা এই বিষয়ের নিরিখে বিষয়টি লিখে নিতে হবে। যাই হোক, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষার উদ্যোগ গ্রহণ, এই বিষয়টি পত্রিকা হেডলাইনের মতো যেন কাজ করে বা খুবই আকর্ষিত হয় বিষয়টি, যে বিষয়টি পরীক্ষায় দেয়া হয় সেই হিসেবে তোমরা ভেবে নেবে। যাই হোক, এরপর সবিনয় নিবেদন, এটিও তোমরা অন্য বিষয়ের উপর লিখতে গেলে এটি লিখে তারপর মূল বডিতে বা বিষয়বস্তুতে চলে আসবে। যাই হোক, এক্ষেত্রে আমি আমার মতো করে সংক্ষিপ্তভাবে তৈরি করেছি, তোমরা প্রয়োজন হলে তোমাদের মতো করে লিখে নিতে পারো। বর্তমান সময়ে জীবনের নানা ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে কম্পিউটার যুক্ত বা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত কম্পিউটার, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা খুবই প্রয়োজন। তবে এই কম্পিউটার শিক্ষা অনেকটাই পিছিয়ে আছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা। তো এরপর পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে বহু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে যেগুলি কম্পিউটার বা যেগুলিতে কম্পিউটার শেখানো হয় না। এক্ষেত্রে একটি বিশেষ জেলা এবং সেই জেলার একটি ব্লককে বেছে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটি নাও লিখে অন্য কোনো জেলাকেও বা অন্য কোনো স্থানকে বা প্লেসকে বা জায়গাকেও উল্লেখ করতে পারো। এরপর এইরকম আরও অনেকগুলি জেলার একই অবস্থা, অগণিত হাজার হাজার শিক্ষার্থীরা এই কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ জীবনে ভবিষ্যৎ পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা পড়ুয়াদের জন্য খুবই প্রয়োজন। এ কারণেই মাননীয় সম্পাদকের কাছে আমার আন্তরিক নিবেদন, আপনার জনপ্রিয় প্রচারিত পত্রিকায় এই খুবই প্রয়োজনীয় পত্রটিকে প্রকাশ করে সকলের বা খুবই প্রয়োজনের জন্য পত্রটিকে প্রকাশের জন্য যাতে সকলের দৃষ্টি আকর্ষিত হয়। অতএব মহাশয়, এই গুরুত্বপূর্ণ সমস্যার কথা বিবেচনা করে এই পত্রটি আপনার প্রকাশের বা আপনার এই বিশেষ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এরপর ধন্যবাদান্তে একটি নাম দেয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা অন্য কোনো নাম দিতে পারো পরীক্ষার ক্ষেত্রে। এই ধন্যবাদান্তের জায়গায় তোমরা নমস্কারান্তেও লিখতে পারো, তারপর একটি প্লেস বা একটি স্থান এবং ডেট দেওয়া হয়েছে, তোমরা পছন্দ মতো প্লেস এবং ডেট দিতে পারো। সেক্ষেত্রে পরীক্ষায় যদি এই বিষয়ের উপর তোমাদের চিঠি বা পত্র লিখতে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা সেই সময়ের বা
যেই ডেটে পরীক্ষা দিচ্ছ সেই ডেটটি লিখবে বা সেই তারিখটি উল্লেখ করবে। যাই হোক, তোমাদের জানিয়ে দিলাম এই গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা যে জরুরি বা খুবই প্রয়োজন সেই বিষয়ের উপর পত্রিকার সম্পাদকের কাছে বিশেষভাবে পত্রটি পাঠানো হয়েছে, যাতে সেইভাবে পত্রিকাটি প্রকাশিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষিত হয় বা সকলে বিশেষ উদ্যোগ বা বিভিন্ন ক্ষেত্রে এই কম্পিউটার বিভিন্ন বিদ্যালয়গুলিতে যাতে শিক্ষা আরও ভালোভাবে করা যায় সেগুলোর উপর বিশেষ উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া হয়। যাই হোক, জানিয়ে দেওয়া হলো, কেমন লাগলো জানাতে ভুলো না সবাই।